আর এই যে এটা একদম সেদ্ধ করে রাখা মোচা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো ছোলার ডাল দিয়ে মোচার ঘন্ট। মোচাটা আজকে বেশ সুন্দর আছে, টাটকা। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, একদম টাটকা। মোচাটাকে ছাড়াবো, কিন্তু ছাড়ানোর আগে একটা কথা বলে রাখি, মোচা ছাড়ানোর আগে হাতে একটু সর্ষের তেল দিয়ে দেবে, তাহলে কষটা আর ধরবে না। মোচা ছাড়াতে ভালোই লাগে। কুটকাম একটু ঝামেলা, কিন্তু কঠিন কাজ কিছু না। কঠিন নয়, কুটকাম, টাইম নিয়ে নে কাজ, টাইমের কাজ। এই যে মোচার ফুলের মধ্যে এই সাদা যে প্লাস্টিকের মতন যে অংশটা, যে দেশলাই কাঠির মতো দেখতে, এটাকে পুংকেশ বলে। এই দুটোকে বাদ দিয়ে দিতে হয়, নাহলে যে সেদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। বাকিগুলোকেও আমি একইভাবে ছাড়িয়ে নিই, তারপরে আপনার সাথে দেখা হচ্ছে। সব আছা হয়ে গেছে, যে এইগুলো বাদ গিয়েছে আর এই জাতগুলো বেরিয়ে যায়। এবারগুলো কেটে নেবো। এই যেখানে হলুদ জল নিয়ে নিয়েছি, কেটে পরে এই হলুদ জলে ভেজাতে হবে, তাহলে আর কচগুলো ধরবে না, কালো মতো হবে না। কুচি কুচি করে কেটে নেবো এগুলোকে। সব কাটা হয়ে গেছে, কেটে নিয়েছি। এই যে এবারগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ সঙ্গে একটু হলুদ দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো। আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল, ওইটাকে সেদ্ধ করে নেবো। সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেবো। জলটা ধরার জন্য এরকম কোনো পেছে বা কোনো ফুটো বাটির সাহায্যে এই জলগুলোকে ঝরিয়ে নেবে। ছোলা আর মোচা দুটোই ভালো সেদ্ধ হয়ে গেছে। মোচা তুমি যত সেদ্ধ করো ও একটু থাকে, সে একদম পুরোপুরি সেদ্ধ কি হয়, একটু কঞ্চ কঞ্চ। কলা মোচা থোর থোর তো বা আরো থোরের রেসিপি খুব তাড়াতাড়ি আসছে আমাদের। কেটে রাখা আলু, হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে ভেজে নেবো, আর ওই ছোলা আর মোচা তো সেদ্ধ করা আছে, ওইগুলো ভাজার কোনো দরকার নেই, আলুটাকে ভাজবে। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে তুলে নেবো। ফোড়ন দেবার জন্য এখানে নিয়েছি আমি গোটা জিরে, পাঁচফোড়ন, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেবো। আর দেবো আছে তেজপাতা। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভাজি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধগুলো যাচ্ছে।
দিয়ে দেবো টমেটো পেস্ট। যতক্ষণ টমেটো রান্না হচ্ছে ততক্ষণ আমি এখানে গুঁড়ো মশলাগুলো এক জায়গাতে গুলে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবজি মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবারে গুলে রাখা মশলাটাকে দিয়ে দেবো। বাকি গায়ে যে মশলা লেগে আছে সেই মশলাগুলোর জন্য একটু জল দিয়ে দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে করছি, আপনারা চাইলে এটা নিরামিষও করতে পারেন, নিরামিষও খেতে খুব সুন্দর হয়। মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা মোচা আর ছোলা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি, দিয়ে দেবো অল্প নুন, সবে নুন দেওয়া আছে তো নুনটা একটু গুঁজে দেবেন। এবার এতে সামান্য জল দিয়ে দেবো। আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন ভেঙে যাচ্ছে কেমন। আলুগুলোকে একটু এরকম করে ভেঙে দেবো, এবার ওপর থেকে নারকেল কোড়া আর দেবো ঘি। এই যে একদম তৈরি আমাদের ছোলা দিয়ে মোচার ঘন্ট। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।